tap tap two eyes are very bright. One leg goes side to side. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আসাদুল্লাহ কি। এবার আর কে বলবে, একটু হাত উঁচু করো ইংলিশে। নুসরাত, হ্যাঁ অথই বলো, নুসরাত অথই। এরপর প্রস্তুত থাকবে আহান, আজমাইন শোনাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলো বন্ধুরা, আমরা তাহলে মূল পাঠে যাই। মনে আছে তোমাদের একটি রাইমস দিয়েছিলাম, এবার সেই রাইমসটি একটু আবার আমরা শুনি। বন্ধুরা তোমরা কি এই রাইমসটি কে শোনাতে পারবে, একটু হাত উঁচু করো, দেখে দেখে কে শোনাবে। আজকে আচ্ছা আসাদুল্লাহ কি একটু বলো, শোনাও। আসাদুল্লাহ আচ্ছা চলো, তাহলে আমরা আজকে দুইটি লাইন আমরা একটু শুনে নি, শিখে নি। আজকে আমরা দুইটি লাইন শিখবো, সবাই একটু খেয়াল করো। প্রথম দুটি লাইন দেখো, এই যে টেলিফোন বাজে কেমন, হ্যাঁ টেলিফোন কেমন করে বাজে, বাজে রিং রিং করে বাজে ফোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই দেখো, এই একসাথে তো আমরা সব মুখস্ত করতে পারবো না, আমরা আজকে দুই লাইন, এই দুই লাইন কি সবাই পারবো? দেখো, রিং রিং ইটস দা ফোন, অর্থাৎ ফোন বাজে কেমন, রিং রিং করে বাজে, রিং রিং। এই টেলিফোন যাদের আছে, দেখো এখন তো টেলিফোন মোবাইল হয়ে গেছে, বেশিরভাগ আমরা মোবাইল ব্যবহার করি, কিন্তু বাসায় কিন্তু এখনো অনেকে টেলিফোন ব্যবহার করে। তাই টেলিফোন যেমন রিং হয়, রিং এই যে মোবাইলে রিং বাজে, টেলিফোনে কিন্তু এরকমের রিং 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 করে শব্দ আসে। তাহলে রিং রিং ইটস দা ফোন। এরপর মোবাইলে যখন বা টেলিফোনে রিং বাজে, তখন আমরা মোবাইল বা টেলিফোন তুলে কি বলি, হ্যালো হ্যালো,
তাহলে এই দুটো বাক্য আজকে যদি আমরা শিখি, দেখো রিং রিং ইটস হ্যালো হ্যালো, তাহলে এই দুটি বাক্য কে শোনাতে পারবে? প্রথম দুটি আসাদুল্লাহ কি কাছ থেকে তো শুনেছি, এবার এবার নুসরত শোনাও। আহানারিয়ান প্রথম দুই লাইন শোনাতে পারবে? আহানারিয়ান রিং রিং এই দুই লাইন হলেই হবে আজকে। রিং রিং ইটস দ্য ফোন, হ্যালো হ্যালো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা বলেছো। এবার দীপা, দীপা হ্যাঁ, এবার আমরা একটু বাড়ির কাজ দেখে নি। এই দুই লাইন যদি আমরা মুখস্থ করতে পারি আজকে দুইটি বাক্য, যে রিং রিং ইটস দ্য ফোন, হ্যালো হ্যালো, রিং রিং ইটস দ্য ফোন, হ্যালো হ্যালো। এবার একটু বাড়ির কাজ, ছবি আঁকা, তোমরা একটু ছবি আঁকা দেখাও তো। ছিল যে তোমরা যে কোন ছবি আঁকতে পারো, দেখো আমরা এক এক করে দেখে নিচ্ছি সবাইটা। দীপারটা দেখে নি, দীপা দীপা দেখো, হ্যাঁ দেখো দীপা কি এঁকেছে দেখো। ও টেলিফোন এঁকেছে, ফোন লিখেছে, র্যাট ক্যাট ম্যাট, হ্যাঁ হ্যাট, কত কিছু এঁকেছে। থ্যাংক ইউ দীপা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজমাইন কি এঁকেছে দেখি, আজমাইন হ্যাঁ দেখো আজমাইন টেলিফোন এঁকেছে, টেলিফোন ফোন দেখো, ফোন সুন্দর একটি ফোন এঁকেছে। রিং রিং করে বাজে তো তোমার টেলিফোন, ফোন কি বাজে আজমাইন? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর হয়েছে। আচ্ছা ধন্যবাদ তোমাকে, সুন্দর করে এঁকেছো। এবার দেখি আহান কি এঁকেছে, আহান আহান কি এঁকেছে দেখো, রঙিন ঘুড়ি, ওই যে 19 আর 20 নানা রঙের ঘুড়ি, হ্যাঁ 19 আর 20 নানা রঙের ঘুড়ি। আচ্ছা দেখি আসাদুল্লাহ কি কি এঁকেছে, আসাদুল্লাহ কি বলো তো দীপা কি এঁকেছে, আসাদুল্লাহ কি মোমবাতি, মোমবাতি দেখো একটা রঙিন মোমবাতি এঁকেছে, ধন্যবাদ থ্যাংক ইউ। আচ্ছা তুমি লাকি, এবার নুসরাত দেখি, নুসরাত বাড়িতে কি লিখেছে, এই যে কবিতাটা লিখেছে পৃষ্ঠা। আচ্ছা থ্যাংক ইউ, আমরা আগামীকাল কি আঁকবো আগামীকাল? বন্ধুরা তোমরা সবাই একটা সুন্দর, বলো তো আমাদের জাতীয় ফুলের নাম কি? তাহলে আগামীকালকে তোমরা একটা শাপলা ফুল আঁকবে, ঠিক আছে? ইংরেজিতে ইংলিশ ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে যে তোমরা একটা শাপলা ফুল এঁকে, ভাসমান না যে যেভাবে আঁকতে পারো, কেউ যদি ভাসমান পারো ভাসমান। আর এই দুটি লাইন আরো সুন্দর করে শিখবে, রিং রিং ইটস দা ফোন, হ্যালো হ্যালো, আই অ্যাম এ র্যাট অন দা ম্যাট,
ইজ দিস দ্য ক্যাট, যদি এই পর্যন্ত চেষ্টা করো এখান থেকে দুটি লাইন শিখবে কমপক্ষে, আর শাপলা আঁকবে কিন্তু। ঠিক আছে, আজ এ পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। গুড বাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলো আজমাইন, বলো বলো, মোবাইল দেখা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো কাজ করেছো আজমাইন। আজমাইন, মোবাইল দেখা বন্ধ, ফোন দেখা বন্ধ করে দিয়েছো, সে কথা বলছো? হ্যাঁ, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আর তুমি একটু বেশি করে এই লেবু যুক্ত পানি খাবে, বেশি করে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর বেশি করে খাও, আর বাবা মার কথা মানবে, বাবা মার কথা সব সময় শুনবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, বেশি রেস্ট নাও। আচ্ছা, লিভ নাও, আমি লিভ নিলাম কিন্তু, আল্লাহ হাফেজ।